ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যাটা প্রতিনিয়তই বেড়েই চলছে। পুরো বিশ্বে এই রোগের সংখ্যা কয়েক কোটি ছাড়িয়েছে। আর এই মরণ ব্যাধি থেকেই জন্ম নিচ্ছে আরো নানা ধরনের রোগ। কাজেই এই রোগ সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। কোন কোন লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনি ডায়াবেটিসে আক্রান্ত? জার্নাল অফ ডায়াবেটিসে প্রকাশিত এক গবেষণাপত্রে ডাক্তার জাখারি বুলম গার্ডেন এবং গুয়াং নিং এই প্রশ্নের উত্তরে জানাচ্ছেন ডায়াবেটিসের উপসর্গগুলোর কথা। চলুন জেনে নিই। অতিরিক্ত খিদে বোধ। যখন রক্তে চিনির মাত্রা বৃদ্ধি পায় তখন শরীরকে সচল রাখার জন্য অতিরিক্ত খাদ্যের প্রয়োজন হয়, ফলে খিদেও পায় বেশি পরিমাণে। ক্লান্তি বোধ। ব্লাডের সুগার বেড়ে গেলে শরীর তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। ঘন ঘন টয়লেটে যাওয়া কিংবা গলা শুকিয়ে যাওয়া। শরীরকে অতিরিক্ত গ্লুকোজ থেকে মুক্তি দেওয়ার জন্য কিডনিকে বেশি খাটতে হয়, ফলে স্বাভাবিকের তুলনায় ঘন ঘন মূত্র ত্যাগ করার প্রয়োজন বোধ হয়। একই সঙ্গে এই ক্ষতিপূরণ করার জন্য জলও বেশি খাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। চামড়া শুকিয়ে যাওয়া এবং চুলকানি দেখা দেয়া। রক্ত সঞ্চালন স্বাভাবিকভাবে না হওয়ার কারণে ত্বক শুকিয়ে যায় দ্রুত এবং শুষ্কতার কারণে ত্বকে চুলকানির অনুভূতি হয়। দৃষ্টি অস্পষ্ট হয়ে আসা। দীর্ঘদিন হাই ব্লাড সুগার থাকলে চোখে দৃষ্টি অস্পষ্ট হয়ে আসে। কোনো ঘা বা ক্ষত সারাতে সময় নেয়া। ব্লাড সুগার বৃদ্ধি পেলে রক্ত সঞ্চালনের স্বাভাবিকতা ব্যাহত হয়, তার ফলে শরীরে কোনো ঘা বা ক্ষত দেখা দিলে তা চট করে সারতে চায় না। ফাঙ্গাল ইনফেকশন। ব্লাড সুগার বৃদ্ধি পেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, পরিণামে শরীরে বাসা ফাঙ্গাস বা ইস্ট ঘটিত ইনফেকশন বাসা বাঁধার সম্ভাবনা বৃদ্ধি পায়। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।